মুসনাদে আহমদের হাদিস সাক্ষী, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতান সাইহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মাতিস সালাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, উম্মত, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ ধরাধমের মধ্যে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ রহমত। বিষয়টা সীমাবদ্ধ এখানেই নয় যে দুনিয়া থেকে সকলকেই চলে যেতে হবে। এই চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন, আমিও যখন দুনিয়া থেকে চলে যাব, রওজা শরীফে থাকব, তবে সেটা মৃত না, তবে সেটা হায়াতুন নবী হিসাবে, মারাবা বলেন, হায়াতুন নবী হিসাবে রওজা শরীফে থাকব। একদল ফেরেশতারা পৃথিবীর মধ্যে বিচরণ করবে, এদের কাজ, এদের দায়িত্ব হলো পৃথিবীর কোন জায়গায় আমার প্রতি দুরূদ শরীফ পড়া হয় এরা খুঁজে খুঁজে বাইর করবে। যেমন আজকে আমরা এই জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়তেছি, মুসনাদে আহমদের হাদিস সাক্ষী, আমাদের দুরূদ শরীফটা একদল ফেরেশতারা রওজা শরীফে নিয়ে যাচ্ছে। যদি খুশি হন আর একটু আওয়াজ দিয়ে বলেন। আবু দাউদ শরীফের আরেকটি হাদিস, মামিন আহাদিনি উসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দ আলাইহিস সালাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, এই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার যে কোনো উম্মত যে কোনো সময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি দুরূদ শরীফ পড়বে। সামিইতু ওয়াজিবতু ওয়ারিফতু, আরেক হাদিস, যে আমি রওজা শরীফ থেকে দুরূদ শরীফটা শুনবো, উম্মতকে চিনব। এখানেই শেষ নয়, আমি রওজা শরীফ থেকে নিজ জবানে উম্মতের দুরূদ শরীফের সালামের জবাব দিব। তো মদিনা কাছে না দূরে? সামগ্রিকভাবে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তো মদিনাওয়ালাকে আমাদের প্রত্যেকের প্রয়োজন। কেন? কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করলে সেখানেও কিন্তু মদিনাওয়ালা আছে। কথা বলেন ঠিক কিনা? আখেরাতের ময়দানে হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য মদিনাওয়ালা আছে, আখেরাতের ময়দানে শাফাত প্রাপ্তির জন্য মদিনাওয়ালা আছে। তো যে মদিনাওয়ালাকে আপনি, আমি মাইনাস করে কোনো কিছু করতে পারবো না, ওই মদিনাওয়ালার প্রতি দুরূদ শরীফ পড়া দরকার আছে কিনা? যদি দরকার হয় একেবারে। আমরা আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল থেকে জবান ছেড়ে সোনার মদিনার উদ্দেশ্যে লাউডলি উচ্চ আওয়াজে সকলে সমস্বরে পড়ি, আল্লাহুম্মা যাহা রওজায়ে পাকে খায়রুল ওয়ারা হে ও জান্নাত নেহি হে তো ফির আর কিয়া হে আল্লাহ। وعلى آل سيدنا এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা,
হসবি রাব্বি জাল্লাল্লাহ ও মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হসবি ও মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের নূরানি ইরফানি মুতাবাররাক মুনাওয়ার আলোচনা সভা ও দোয়া মাহফিল রব্বুল আলামিনের দরবারে আমি সকলকে নিয়ে সর্বপ্রথম এই কারণে শুকরিয়া আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াবী শত জায় জামেলা থেকে মুক্ত হয়ে আজকের এত সুন্দর একটি জান্নাতি প্ল্যাটফর্মে আসা আর বসার জন্য সুযোগ করে দিয়েছেন, সেজন্য হৃদয়ের মণিকোটা থেকে আমরা কালিমাতে শুকর আদায় করে একবার উচ্চ স্বরে সকলে বলবো আলহামদুলিল্লাহ। সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন আফতাবে নবুয়াত শাহনশাহে রিসালাত সরকারে দু আলম মক্কার ওয়াতি মদিনার জ্যোতি দা ওয়ান্ডার অফ দা ইউনিভার্স আপনার আমার শাফাতের কান্ডারি মুহাম্মাদুর রসুল সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই নবীজির উম্মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে বিনা দরখাস্তে আমাদেরকে করেছেন, এজন্য আরেকবার আমরা উচ্চ আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। এবার বলেন আপনারা সকলে কেমন আছেন? আসলে এরকমের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল এখানে উপস্থিত হয়ে ভালো না থেকে তো পারা যায় না, কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে গোটা পৃথিবীর কুল কায়নাত মানব দানব জিন ইনসান ফেরেশতা কুল এমন কি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন থেকে শুরু করে সকলে খুশি। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন খুশি হতে পারে নাই, তার নামটা কি? সবাই নাম বললেন না, থানাতে যদি আবার ওসি সারা ইসা ধরে লয়েছে নাম কি? ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি চমৎকার করে লিখেছেন যে ইবলিস শয়তান তার জীবনের চার দিন কান্না করেছিল। কয়দিন? চার দিন। এই চার দিনের মধ্যে একদিন যেই দিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি মিলাদ হয়েছিল জন্ম হয়েছিল, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আগমনের কারণে মুসলমানরা খুশি, মুমিনরা খুশি, তাকওয়াবানরা খুশি, সবাই খুশি, আমরাও খুশি, কথা বলেন ঠিক কিনা? এজন্য শয়তানকে দূরীভূত করার জন্য যারা রাস্তাঘাটে আছে, যারা চিন্তা করেছে যে আজকে এত বৃষ্টি হয়েছে, প্রচন্ড গরম ছিল, এই গরমের মাঝখানে বৃষ্টির পরক্ষণে একটা শান্তির আবাস একেবারে নাতিশীতোষ্ণ এক পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা সকলকে জানান দিতে চাই না আজকে আমাদের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লামের মাহফিলটা খুবই সুন্দরভাবে আমরা পরিচালনা করছি, হচ্ছে ইনশাআল্লাহ আমরা মাহফিলকে সুন্দরভাবে সমাপ্ত করব। সকলে বলেন ইনশাআল্লাহ। তো শয়তানকে দূরীভূত করার জন্য আমরা একটা তাকবীর দিব, নারে তাকবীর
হয় নাই মনে হয়, সারাদিন আজকে রোজা রাখছিলেন আপনারা নাকি? আরো আওয়াজ দিয়ে নারে তাকবীর, নারে রিসালাত, মারহাবা বলেন। আমি একটু আপনাদের কাছে একটা জিনিস চাই, আমি আলোচনা যেটা আপনাদেরকে বুঝাতে চাবো এটা একটু বুঝার জন্য চেষ্টা করবেন। বুঝার ক্ষেত্রে আমি যদি মাঝে মধ্যে একটু আপনাদের কাছে সারা শব্দ চাই, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলোর আওয়াজ চাই, আপনারা একটু আওয়াজটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, করবেন তো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। তাহলে কোনো কথা নয়, আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল কালাম থেকে কয়েকটি আয়াতকে আবর্তন করে আমরা কিছু কথা বলা এবং শোনার জন্য চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শেষ আয়াতটিকে আবর্তন করে আমরা কিছু কথা বলার জন্য চেষ্টা করব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় চমৎকার করে গোটা পৃথিবীর মানুষদেরকে ওহির ভাষায় ডাক দিয়া বলছেন নুন। কোরআনুল কারীমের 29টি সূরার প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিক্ষিপ্ত শব্দমালা দিয়ে সাজিয়েছেন যেগুলোর ব্যাপারে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এগুলোর অর্থ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শোনো আমি আল্লাহ কলমের শপথ খেলাম এবং ফেরেশতারা যা লিপিবদ্ধ করে আমি আল্লাহ তার শপথ খেলাম। আল্লাহ ডাক দিয়ে বলছেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, শোনো আমি তোমাদেরকে একটি কথা জানিয়ে দিলাম যে আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তোমরা একে অনেকে অনেক ধরনের কথা বলো। আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি, আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্মাদ নন, পাগল নন, আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন, আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। চূড়ান্তভাবে আল্লাহ তাআলা একটা কথা বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমাদেরকে জানিয়ে দিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে রয়েছে আযীম, সর্বোত্তম চরিত্র। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন এই পৃথিবীর মধ্যে লক্ষাধিকের উপর আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল দরাদমের মধ্যে পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলগণ এই পৃথিবীর মধ্যে আঞ্চলিক নবী হিসাবে আগমন করেছেন, কেউ একটা ভূখণ্ডের জন্য, কেউ ফিলিস্তিনের জন্য, কেউ সিরিয়ার জন্য, এক একজন এক এক ভূখণ্ডের জন্য আঞ্চলিক নবী হিসাবে আগমন করেছিলেন। কিন্তু আপনি আমি এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবী যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঞ্চলিক নবী হিসাবে আসেন নাই, যেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন গোটা পৃথিবীর কুল কায়নাত, মানে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুনের জন্য রব মালিক ঠিক ততটুকুনের জন্য আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন রহমত হিসাবে, হয় নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরাদমের মধ্যে প্রেরণ করেছেন কিছু লক্ষ্য নিয়ে, অ্যাম্বিশন নিয়ে। উই হ্যাভ এ লট অফ মিশন এন্ড ভিশন দ্যাট উই উইল হ্যাভ টু ফুলফিল, যে উই ডু নট নো আওয়ার ডেস্টিনেশন, আমরা হয়তো এখন আমাদের গন্তব্য স্থল কোথায় এটা ভুলে গেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন আর ভিশন কি, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়া, যে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি তাদের মাঝখান থেকে এমন একজন রাসূল প্রেরণ করেন যিনি তাদের মাঝখানে চারটা এজেন্ডা বাস্তবায়ন করবে, কয়টা সবাই বলেন কয়টা? ইয়াতলু আলাইহিম আয়া। এক নাম্বার বলা হয়েছে আয়াত তেলাওয়াত করবে। এই আয়াতের তাফসীর নিয়ে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন তাওহীদ রিসালাতের আয়াত। বলা হয়েছে দ্বিতীয় তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, তৃতীয় তাদেরকে হিকমত সুন্নাহ শিক্ষা দিবে, চার নাম্বার ওয়ায়ুজাক্কিহিম, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার কথাটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কারণ হলো তিনি গোটা পৃথিবীর মানুষদেরকে সংশোধন করবেন, এমন একটা সংশোধন যেখানে শেরেক কুফর বেদাত কোনো কিছুই থাকবে না, যেখানে একটা জিনিস থাকবে যে জমিন পৃথিবী সব কিছু আল্লাহর, এখানে হুকুমত চলবে একজনের, তিনি কে আসতে বলবেন না, তিনি কে? প্রিয় হাজিরিন গভীর মনোযোগ,
রব্বুল আলামিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর মধ্যে বানালেন, হাবিবকে ধরা দমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পাঠালেন, পাঠিয়ে এখানেই তো সমাপ্ত করে দেন নাই, শেষ করে দেন নাই। হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করলেন যে হাবিবের সৃষ্টিটা সমগ্র সৃষ্টির প্রথমে, কিন্তু নবী রাসূলদের পাঠানোগত সিরিয়াল দিক থেকে সর্বশেষে। হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠালেন, হাবিবের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বড় চমৎকার করে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লাকা আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় হাবিবকে রহমত বললেন, নবী হে তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আদম থেকে ঈসা পর্যন্ত আমি আল্লাহ কাউকে রহমত বলি নাই। আরেক জায়গায় সূরা সাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। হাবিব তাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দাতা হিসাবে, আপনাকে বিধি প্রদর্শনকারী হিসাবে, আপনাকে গোটা পৃথিবীর মানুষদের জন্য আমি আল্লাহ প্রেরণ করেছি, যেই কথাটা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, পৃথিবীর অধিকাংশ মানুষই জানে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরাধমের মধ্যে কেন পাঠিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত হিসাবে পাঠিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দাতা হিসাবে পাঠিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরেক জায়গার মধ্যে বলেছে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উজ্জ্বল প্রদীপ রূপে গোটা পৃথিবীবাসীর জন্য পাঠিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হাবিবের পরিচয় এইভাবে কালামুল্লাহ শরীফের মধ্যে তুলে ধরলেন যে রুহের জগতের মধ্যে আল্লাহ দুইটি সম্মেলন করেছিলেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বড় চমৎকার করে উল্লেখ করেছেন, সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত যত নবী রাসূলগণ আগমন করেছিলেন, সমস্ত নবী রাসূলগণের আরওয়াহ মুবারক ওই রুহের জগতের সম্মেলনের মধ্যে উপস্থিত ছিল। প্রিয় হাজিরিন, আপনার রুহ উপস্থিত ছিল, কিয়ামতের শেষ ব্যক্তির রুহ পর্যন্ত সেখানে উপস্থিত ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই। সেই জায়গার মধ্যে আমাদের সব রুহগুলো প্রশ্নের উত্তর দিয়েছিল, বালা হ্যাঁ আপনি হলেন আমাদের রব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবের সম্মানের কথা আল্লাহ কিভাবে জানান দিচ্ছেন একটু মনোযোগ দিয়ে বুঝেন। দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে আরেকটা সম্মেলন করলেন, যেটা সূরা আলে ইমরানের 81 আর 82 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া ইয আখাযাল্লাহু মিতসাকান নাবিকিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। যে রুহের জগতে আল্লাহ দ্বিতীয় সম্মেলন করে বললেন, এই এই সম্মেলনটা শুধুমাত্র হয়েছিল নবী আর রাসূলদের মাঝখানে, নবী আর রাসূলদের আরওয়াহ মুবারক গুলোকে আল্লাহ একত্রিত করে একটা কথা বলেছিলেন, শোনো তোমরা দরাদমের মধ্যে যাবা, দরাদমের মধ্যে যাওয়ার পর আমি তোমাদেরকে এমন এক নবীর পয়গাম দিচ্ছি যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমাদের জামানায় আসে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মাঝখানে যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা হেল্প করবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এখনো মুহাম্মদ সাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠান নাই, কিন্তু মুহাম্মদ সাল্লামের এই আগমনের বার্তা, এই মিলাদের কথাটা আল্লাহ রূহের জগতের মধ্যে বর্ণনা করে দিলেন। আরো আওয়াজ দিয়ে বলেন, শুধু তাই নয়, তাফসিরে রুহুল বায়ানের দিকে যদি আপনি তাকান, পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বাক্য এসেছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে একবার প্রশ্ন করলেন, ইয়া রব্বি লিমাযা খালাকতাল খালকা, আল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনি কেন এই সব কিছু তৈরি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদের প্রশ্বের জবাবে ডাক দিয়া বললেন, ক্বালা কুনতু কানজাম মাখফিয়া, শোনো শোনো, আমি ছিলাম গুপ্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিটা প্রদর্শন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় কোরআনুল কারীমের মধ্যে এইভাবে তুলে ধরলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আরেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল আউওয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু, আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, আমি তো ওই মালিক, আমি তো ওই আল্লাহ যে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, শরীক করলে মুসলমান থাকা যাবে না, শরীক করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত থাকা যাবে না, আমি ওই আল্লাহ যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আমি ওই আল্লাহ যিনি ছিলাম প্রথম, আমি ওই আল্লাহ যিনি এখনো আছি, আমি ওই আল্লাহ যিনি থাকবো, হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, আমি আল্লাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহর কুদরতি দুই হাতের মধ্যে রয়েছে, সমস্ত কিছুর ক্ষমতা, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এইবার গোটা পৃথিবীর সব কিছু তৈরি করলেন। এইবার একটু নিচের দিকে আপনি আসেন, আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতের মধ্যে সমস্ত রূহগুলোকে নিয়ে সম্মেলন করলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির পরিচয় আল্লাহ সমস্ত নবী রাসূলদের কাছে তুলে ধরলেন। এইবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একটু আমার নবীজির কথা নেন, মুস্তাদরাক আল সহিহাইন 4228 নম্বর হাদিস সাক্ষী, লাম্মা ইকতারাফা আদামুল খাতিয়া, আপনারা জানেন আমাদের বাবা হযরতে আদম একটা ভুল করেছিলেন, ভুলের কারণে দুনিয়ার মধ্যে দুইজন চলে আসলেন জান্নাত থেকে দুবারে এই দুনিয়ার মধ্যে, একজন সৌদি আরবের মধ্যে আর একজন শ্রীলঙ্কার সিংহলের মধ্যে, দুইজন এই পৃথিবীর মধ্যে আগমন করে দুইজন 350 বছর কাঁদলেন। খতিব কাস্তালানি মাওয়াহেবুল্লাহ দুনিয়ার মধ্যে নকল করেছেন, 350 বছর দুইজন যখন অজর দাঁড়ায় কাঁদলেন, এই কান্নার চোখের পানির পরিমাণটা কি রকম ছিল? বাবা আদম, মা হাওয়া, এই দুইজনের চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত সকলের চোখের পানি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, বাবা আদম আর মা হাওয়া দুইজনের চোখের পানির পাল্লাটা বাড়ি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করলেন, আমি চিন্তা করলাম যে এই রব আমাকে তৈরি করেছেন, আমি কেমন করে ওই রবের শুকরিয়া আদায় করব। হযরতে আদম জান্নাতের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য চিন্তা করলেন, মালিকের শুকরিয়া আদায় করতে পারি, আমি মালিককে সিজদা দিয়ে তারপরে বলেন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে সিজদা দিলেন, ভাই এটা আমার কোনো বানোয়াট কথা নয়, এটা সম্মানিত হুজুরের কথা নয়,
এটা হযরত ওমর থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য জান্নাতে সমাদ ওই জান্নাতের মধ্যে সিজদার মধ্যে আল্লাহর সিজদা দিয়ে মাথা উত্তোলন করে তাকিয়ে দেখে জান্নাতের চৌকটার মধ্যে আল্লাহর নামের পাশে মুহাম্মদ শব্দ দেখা যায়। আল্লাহর নামের পাশে মুহাম্মদ দেখা যায়। ইয়া রাব্বি মাহাজান নূর, আল্লাহ পশ্চিম কোনটা, পশ্চিম দুই, ওই যে ইয়া রাব্বি মাহাজান নূর, আল্লাহ আপনার নাম তো বুঝলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে আপনার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা যায়, এই মুহাম্মদ কে, ওনার পরিচয় কি, ওনার আইডেন্টিফাই কি আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলছেন, আদম লাউলাহু মা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরাদা, আদম তোমাকেও বানাতাম না আসমান জমিন কোনো কিছুই না বানাতাম না যদি না এই মুহাম্মদকে আমি না বানাতাম। এই হাদিসটা বলা আমার উদ্দেশ্য নয়, শুধুমাত্র এতটুকু স্মরণে রাখেন। বাবা আদম বলেন, আমি দেখলাম জান্নাতের মধ্যে নবীজির নাম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দরাদমের মধ্যে আগমন করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার জামানার মধ্যে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবাআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউজাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। পয়গম্বর বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সমীপে দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের মালিক, আপনি তাদের মাঝখান থেকে এমন একজন রাসূল দরাদমের মধ্যে প্রেরণ করেন যিনি তাদেরকে চারটা কাজ করে শোনাবেন, এক নাম্বার তাওহীদের আয়াত তেলাওয়াত করবেন, দুই নাম্বার কোরআন শিক্ষা দিবেন, তিন নাম্বার একমত শিক্ষা দিবেন, চার নাম্বার তাদেরকে ইসলাহ করবেন, পবিত্র করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে এই দোয়া করলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে আরেকজন নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, ওনার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি পিতা ছাড়া পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। হয় না আরো আওয়াজ দিয়ে বলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই জেরুজালেম জাতিদেরকে জানালেন, শোনো রে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, অমুবাশশিরাম বিরাসূলিয়া আতিমিম বাদি ইসমাহমাদ, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম আমি চূড়ান্ত নই, আমি শেষ নই, আমার পরে এমন এক নবী দুনিয়ার মধ্যে আগমন করবে জমিনে যার নাম হবে মুহাম্মদ, উপরে যার নাম হবে আহমদ। বলেন সুবহানাল্লাহ। আরেকটু নিচে নামে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হুজরার মধ্যে সাহাবীদেরকে নিয়ে বসা, তাফসীরে রুহুল বয়ান সাক্ষী, আমি কোনো বানোয়াট ঘটনা বলছি না, হযরতে জিব্রাইল আলাইহিস সালাম একদিন নবীজির কদমে নবীজির খেদমতে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরতে জিব্রাইল যখন আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাম উমরুকা মিনাস সিনিন, এরে জিব্রাইল তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, তুমি আমাকে বলো তুমি জিব্রাইলের বয়সটা কত আমি জানতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব্রাইল তুমি তো আদম নবীর কাছে গিয়েছো, তুমি ইব্রাহিম নবীর কাছে গিয়েছো, তুমি ঈসা নবীর কাছে গিয়েছো, আরে দুনিয়ার মধ্যে যত নবী রাসূলগণ আগমন করেছে সব নবী রাসূলগণদের কাছে তুমি আল্লাহর পয়গাম নিয়ে গিয়েছো, কারো কাছে চারবার, কারো কাছে চল্লিশ বার, কারো কাছে চারশো বার। হযরত জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদেশ প্রাপ্ত হয়ে আমি আপনার কাছে এসেছি 24,000 বার। কয় হাজার বার? আল্লাহ বিশ্বাসার ডাক দিয়ে জিব্রাইল, এই যে তুমি আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদের কাছে এই যে যাবার একটা লিস্ট বলতেছ, তাহলে তোমার বয়স কত? আল্লাহ বিশ্বাসার বলেন, কাম উমরু কামিনা সিনিন, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? হযরত জিব্রাইল ডাক দিয়ে, হুজুর আমার বয়স কত? এইটা আমি শিওর বলতে পারবো না, তবে আপনাকে একটা কথা বলি, নবী গো আমাকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন,
তৈরি করার পর আমি আল্লাহর আরশের দিকে তাকাতাম, নূরের চতুর্থ হিজাবের মধ্যে আমি আল্লাহর আরশের দিকে তাকিয়ে দেখতাম, একটা কাওয়াকিব, একটা তারকা দেখা যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বয়স কত আমার জানা নাই, তবে আমি দেখতাম ওই তারকাটা 70,000 বছর পর, মানে 70,000 বছর উদিত হয়ে এটা উদিত থাকতো, আবার 70,000 বছর নিভে যেত, আবার 70,000 বছর পর এটা উদিত হতো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিব্রাইল এটা উঠতে আর নিভতে দেখেছি 72,000 বার। আরো আওয়াজ দিয়ে বলেন, এইবার কালকে সকালবেলা ক্যালকুলেটর একটু হিসাব দিবেন, 70,000 ইন টোটাল 72,000, মোট কত আস, আপনি হিসাব করলে, আমি যদি ভুল না বলে থাকি তাহলে মোট সংখ্যায় আসবে 1,008 কোটি বছর। আরো আওয়াজ দিয়ে বলুন। এখন আপনি এই যে আজকে আপনাদের মসজিদের মধ্যে বসা, এখানে যেই তাপমাত্রা আছে, বায়ুর যেই তাপমাত্রা এখানে আছে মসজিদের ভিতরে, এইটা আপনি যখন বিমানে উঠবেন ঢাকা থেকে, আপনি সিলেট থেকে ঢাকা গেলে এটা 14,000-15,000 ফিট উপরে উঠে, কিন্তু আপনি যদি হজ করতে যান, যেগুলো বয়িং বড় বিমান, এগুলো 40,000 ফুট উপরে উঠে। কয় হাজার? তো এই মসজিদের যেই তাপমাত্রা 40,000 ফুট উপরের তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা কি এক তাপমাত্রা? কথা বলেন না কেন? এক না, এক না, এটা ভিন্নতা। ওখানে গেলে আপনি অক্সিজেনের অভাবে মারা যাবেন। আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছি, আরে ভাই, দুনিয়ার হিসাব, টাইম, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, বছর, এই যাগুলো, এগুলো তো আদম আলাইহিসসালামের পর থেকে এগুলো দুনিয়ার হিসাব। হযরতে জিব্রাইল যেটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে তারকার সময় দেখছি, ওই সমস্ত জিন, ইনসান, মানুষ কোনো কিছু ছিল না, এইটা আমরা না ক্যালকুলেশনে হিসাব করে 1,008 কোটি বছর বলি, এইটা যে কত কাল ছিল এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইজ্জাতিহি, আল্লাহর ইজ্জতের কসম করে জিব্রাইল, আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি যেই তারকাটা দেখতে পেয়েছিলা ওই তারকাটার ব্যাপারে আমি তোমাকে জানিয়ে দিলাম, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই নাকি? হ্যাঁ জিব্রাইল, তাই। এইবার একটু নিচে আসেন, আমার নবীজি সাহেবের এই যে মর্যাদা দেখছেন, আমি কিন্তু বিষয়টা বুঝাতে যাচ্ছি, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করছি ওই দিকে নিয়ে আসতেছি। আল্লাহ বলছেন, হাবিবের মর্যাদা আমি কোথায় দিলাম? হাবিবের মর্যাদা আমি সর্বপ্রথম হাবিবকে সৃষ্টি করে ওনার নূরে মুহাম্মদীকে সৃষ্টি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই নূরে মুহাম্মদীকে আমি রাখলাম, এইটা প্রথম বাবা আদম, হযরতে আদমের মধ্যে আসলো, হযরতে শীশের মধ্যে আসলো, হযরতে ইদ্রিসের মধ্যে আসলো, হযরতে ইব্রাহিমের মধ্যে আসলো, হযরতে ইসমাইলের মধ্যে আসলো, এই ইসমাইলি বংশের মধ্যে আসতে আসতে আব্দে মানাফ পর্যন্ত গেল, আব্দে মানাফ থেকে আসতে আসতে কাবাগরের মোতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিব পর্যন্ত আসলো, খাজা আব্দুল মুত্তালিব থেকে এসে হযরতে আব্দুল্লাহ পর্যন্ত আসলো, হযরতে আব্দুল্লাহ থেকে আসতে আসতে নূর নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এইবার হাবিবের সম্মানের কথা বলছেন, নবী, হে আমি আল্লাহ আপনার সম্মান দিলাম, আমি আল্লাহ আপনার মর্যাদা দিলাম গো নবীজি, আপনি পৃথিবীর মানুষদের কাছে জানিয়ে দেন। নবীজি সালসাম এবার উম্মতদের কাছে বর্ণনা করলেন, হাদিসটা সুনান তিরমিজির দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠার মধ্যে, বাবু মাজা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধ্যায়ের মধ্যে হযরতে ইরবাজ বিন সারিয়া থেকে হাদিস বর্ণিত, হযরতে ইরবাজ বিন সারিয়া থেকে হাদিস বর্ণিত, নূর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুয়া উম্মে আমিনা আল্লাতি রাআত হিনা ওয়া দাআত হুনুরান আদাআত লাহু কুসুরুশ শাম। বলেন আল্লাহু আকবার। নবীজির মা হযরতে আমিনার কই বাসড়া আল্লাহর হাবিব সাহাবীদের কাছে বর্ণনা করলেন,
শোনো শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার কথা, যদি তোমরা জানতে চাও তোমাদেরকে জানিয়ে দিলাম। আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিম নবীর দোয়া, ও বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ, ওয়া রুইয়া উম্মে আমেনা, আমি হলাম আমার মার দেওয়া ওই কথা। হযরতে আমেনা বলেন, আমি দেখলাম আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ যখন হলো রে, এই সন্তান যখন আমার রেহম থেকে বাইর হলো, আমি দেখলাম একটা নূর বাইর হলো, যেই নূরের কারণে মক্কা থেকে হাজার মাইল দূরে শাম আর সিরিয়ার প্রাসাদগুলো মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে গেল। আচ্ছা, এই দুনিয়ার মধ্যে কোন সন্তান যদি জন্মগ্রহণ করে, আপনি একটু দেখেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ কিভাবে বর্ণনা করতেছেন। আমরা তো নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আমরা যাচ্ছি আয়াতের দিকে। আগে একটু বুঝে নেই, কোন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কথা আল্লাহ বলছেন? আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা তো লগ্ন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বর্ণনা করতেছেন। হযরত আদম বর্ণনা করলেন, হযরত ইব্রাহিম বর্ণনা করলেন, হযরত ঈসা বর্ণনা করলেন, সব নবীরা বর্ণনা করলেন, নবীজির মা ডাক দিয়ে বলেন, এই এমন এক সন্তান আমার রহমের মধ্যে আগমন করেছে, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার স্বামী হযরতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেছেন, মুহাম্মদ সাল্লাম আমার রহমের মধ্যে আগমন করেছে। আমি যদি মুহাম্মদকে রহমের ভিতরে নিয়ে কোনো কূপের কাছে যেতাম পানি আনার জন্য, কূপের কাছে যাওয়া প্রয়োজন হয় নাই, কূপে আমার কাছে এসে আমাকে পানি দিয়ে হেল্প করা শুরু করে দিত। শোনো, এখানেই শেষ নয়, এই মুহাম্মদকে আমি যখন নিয়ে আমার রহমের মধ্যে নিয়ে দিনের বেলা সূর্যের প্রকোপতার ভিতরে হাঁটাহাঁটি শুরু করে দিতাম, আমি দেখতাম সূর্য আমার মাথার উপরে ছায়া দেওয়া শুরু করে দিত। শুধু তাই নয়, আরবের মানুষগুলো হযরতে আমিনার ব্যাপারে খাজা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে রিপোর্ট দিল, এই তোমার পুত্রবধূ আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার মুহূর্তের মধ্যে আরবের টেন্ডিশন যে স্বামী মারা গেলে সে এখানে শোক পালন করবে, এখানে সে সাজসজ্জা করবে না, কিন্তু আব্দুল্লাহর স্ত্রী হযরতে আমিনা যদি কোনো গোসলখানা থেকে বাইর হয় এমন এক খুশবুর ছয়লাও হয়ে যায়, কেন সে খুশবু ব্যবহার করে, এই প্রশ্নের উত্তর আমরা চাই। খাজা আব্দুল মুত্তালিব হযরতে আমিনাকে বলেন, আমিনা তুমি কেন খুশবু ব্যবহার করো? আমিনা ডাক দিয়ে বললেন, পিতাজি আপনাকে জানিয়ে দিলাম যেই দিন মুহাম্মদ আমার এই সন্তান রহমের মধ্যে এসেছে, আল্লাহ আমি কি একদিনও কোন অবস্থার মধ্যে আমি কোন খুশবু ব্যবহার করি নাই, রহমের সন্তান এসেছে, খুশবুই আমায় ভরপুর করে দিয়েছে। এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আগমন করবেন, নবীজির মা বললেন, আমার ঘর বন্ধ, দরজা বন্ধ, জানালা বন্ধ, সম্পূর্ণ ঘরটা আবদ্ধ, ঘরের মধ্যে যে কোনো কেউ প্রবেশ করবে এরকমের কোনো সিচুয়েশন নাই। আমি হঠাৎ করে তাকিয়ে দেখি ওই যে মুহাম্মদ সাল্লামের যেই দিন মিলাদ হবে, মিলাদের দিন আমি দেখি সুবে সাদিকের পূর্বক্ষণে আমার ঘরের মধ্যে চারজন মহিলার আগমন ঘটেছে। ইমাম ইবনে কাসির বড় চমৎকার করিলেন, নকল করলেন, সিরাতে ইবনে হিশামটা পড়বেন, সিরাতে ইবনে ইসহাকটা পড়বেন, আর রাহিকুল মাখতুমটা পড়বেন, ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবির কিতাবগুলো পড়বেন, জালালউদ্দিন সুয়ুতির কিতাবগুলো পড়বেন, তাহলে নবীজির সম্মান বুঝতে পারবেন। কিন্তু ইবনে তাইমিয়ার চশমা যদি আপনি চোখের মধ্যে লাগান, আপনি কখনো রসুলের সম্মান বুঝতে পারবেন না। কথা বলেন না কেন? আপনাকে কার চশমা লাগাতে হবে? এই চশমা, এই যে এই চশমা আমি পড়লাম, এটা ফটোসান, এটা সাদা, এই সাদা চশমা যখন লাগাই তখন আপনাদেরকে ক্লিয়ার দেখা যাচ্ছে। কথা বলেন, যদি কালো লাল অন্য কালার লাগাই তখন কি এরকমের সাদা দেখা যাবে না? রং চেঞ্জ হয়ে যাবে। কথা বলেন না কেন? রং চেঞ্জ হয়ে যাবে। আপনাকে উসুল নিতে হবে আল্লামা ইকবালের, আল্লামা ইকবালের ভালোবাসার চশমা যদি আপনার চোখের মধ্যে লাগে, আপনি তো ওই লাইন পড়বেন, কে মোহাম্মদ জিয়াফত নিয়ে দুনিয়া চেয়েছে, ইয়ে দুনিয়া চেয়েছে, হে লাউহা কলম তেরি হো। আল্লামা ইকবাল বলেছেন, আকাশ বাতাস কুল কায়নাত মানব দানব সবাই পাগল আল্লাহর জন্য, আল্লাহ বলেন আমি পাগল মোহাম্মদের জন্য। আপনি যদি
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওই কবিতা পড়েন, ওই লাইন পড়েন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, আপনি যদি ওই লাইন পড়েন, তিনি মেরাজে গেলেন কিন্তু ধরার দুলিকে বললেন না। আপনি যদি হাসান বিন সাবেদের ওই কবিতা বলেন, ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই, আপনি যদি এগুলো এই চশমা চোখের মধ্যে রাখেন, আমি বলবো স্বপ্নে আপনি রাসূলুল্লাহর জিয়ারত পাবেন। কিন্তু আপনার চেহারা, আপনার চশমা যদি হয় ইবনে আব্দুল হাব নজদীর, আপনার চশমা যদি হয় ইবনে তাইমিয়ার, আপনার চশমা যদি হয় নাসিরউদ্দিন আলবানীর, আপনি বলবেন রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে ঠিক রওজা শরীফের মধ্যে, উনি নাউজুবিল্লাহ পচে গলে শেষ হয়ে গেছে। আরো আওয়াজ দিয়ে বলেন, তাহলে ভাই আপনি কোথায় যাবেন? এখানেই তো ভালোবাসার কথা, কথা বলেন না কেন? আল্লাহ যে ভালোবাসেন এখানেই তো ভালোবাসার কথা, আশেক মাসুক তো এখানেই মূল বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বললেন, যেই দিন এই সন্তান ধরাধমের মধ্যে আগমন করবে, যেই দিন সন্তানের মিলাদ হবে, আমি দেখলাম আমার ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, সব কিছু বন্ধ। আমি জিজ্ঞেস করলাম, কে গো, কি নাম, কি পরিচয়, কোথা থেকে তোমরা আসলা? ওই মহিলারা আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা তোমার তো খবর নাই, অল্প কিছুক্ষণ পর এমন এক নবী দরাদমের মধ্যে আগমন করবে রে আমিনা, যাকে না বানালে আল্লাহ আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু বানাতো না। চারজন মহিলা নিজেদের পরিচয় দিল, আমিনা তোমার খবর নাই, আমি হলাম হজরতে আদমের স্ত্রী হজরতে হাওয়া। দ্বিতীয় মহিলা ডাক দিয়ে বলে, আমিনা তোমার তো খবর নাই, আমি হলাম ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া। এ আমিনা তোমার তো খবর নাই, আমি হলাম ইব্রাহিমের স্ত্রী হাজেরা। চতুর্থ মহিলা ডাক দিয়ে বলে, আমিনা তোমার তো খবর নাই, আমি হলাম ঈসা নবীর মা হজরতে মারিয়া। হজরতে আমিনা বলেন, আমি দেখলাম এই চারজন মহিলা আমার ঘরের মধ্যে আগমন করে আমার সন্তানের মিলা যখন হবে, একজন আমার হাতের মধ্যে মালিশ করে, একজন পায়ের মধ্যে মালিশ করে, একজন মাথার মধ্যে মালিশ করে, আমি দেখলাম সুবে সাদেকের লগ্নের মধ্যে আমার ঘরের মধ্যে এমন এক সন্তান দরাজমের মধ্যে আগমন করেছে। পৃথিবীর মধ্যে কোন সন্তান যদি আগমন করে মাথাটা প্রথম আসে, আমি দেখলাম আমার ঘরের মধ্যে শিশু মোহাম্মদ তার কদম মুবারক দুনিয়ার মধ্যে ফেলে আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করলেন। আমি দেখলাম এমন একটা নূর আমার ঘরের মধ্যে আগমন করলো, সম্পূর্ণ ঘর ছিল অন্ধকার, মুহাম্মদের নূরের কারণে ঘর আলোকিত হয়ে গেল। শুধু মক্কা আলোকিত হয় নাই, আমি দেখলাম মক্কা থেকে হাজার মাইল দূরে শাম আর সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। নবীজির চাচা হযরতে আব্বাস এইবার বলেন, ভাতিজা তোমাকে জানিয়ে দিলাম, ও ভাতিজা যেই দিন তোমার মিলাদ হয়েছে আমি তোমার কাছে গেলাম, তোমাকে আমার কোলের ভিতরে নিলাম। ভাতিজা হুজরা থেকে বাহিরের মধ্যে গেলাম, বাহিরের মধ্যে গিয়ে আমি এইবার পূর্ণিমার চাঁদের নিচে ভাতিজা দাঁড়ালাম, আকাশের পূর্ণিমার চাঁদের দিকে আমি তাকালাম। এ ভাতিজা তোমাকে জানিয়ে দিলাম, আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ এইভাবে দুলতেছে দুলতেছে দুলতেছে, আমি তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না কেন আকাশের পূর্ণিমার চাঁদ দুলতেছে, না জানি পৃথিবী ধ্বংস হয়ে যায়, না জানি আরববাসীরা ধ্বংস হয়ে যায়। এ ভাতিজা তোমাকে জানিয়ে দিলাম, হঠাৎ করে আমি তোমার আঙ্গুল মোবারকের দিকে তাকালাম। এ ভাতিজা আমি তোমার শাহাদাত আঙ্গুলের দিকে তাকিয়ে দেখি তোমার শাহাদাত আঙ্গুলের সঙ্গে আকাশের পূর্ণিমার চাঁদ খেলাধুলা করতেছে। আল্লাহ হাবিব সাল্লাম ডাক দেবেন, চাচা চাঁদ যে শুধুমাত্র আমার সাথে খেলাধুলা করে বিষয়টা এরকমের নয়, এখানেই শেষ নয়। সহি হাদিস, ওয়াসমাউ ওয়াজাবাতহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ। চাচা আপনাকে জানিয়ে দিলাম, আল্লাহ এত সম্মান আমাকে দিয়েছে, এই চাঁদ রাত্রেবেলা আপনি দেখেন, এইটা আবার যখন সূর্য উদিত হয় এইটা আবার অস্তমিত, এই যে আপনারা দেখেন এইটা আল্লাহর সিজদা আদায় করে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আরব থেকে চাঁদের আল্লাহর শুকরিয়ার আওয়াজটা শুনতে পারি। আরো আওয়াজ দিয়ে বলেন,
শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে পাঠালেন। হাবিবুল্লাহর আগমনের কারণে গোটা পৃথিবীর মধ্যেই তো পরিবর্তন হয়েছে, হয়েছিল কিনা, কথা কন না কে, আল্লাহর আবিসের আগমনের কারণে পৃথিবীর মধ্যে পরিবর্তন হয়েছিল কি? সবাই বলেন হয়েছিল কি? কেমন হয়েছিল? যে তৎকালীন জামানায় ওই সময়ের মধ্যে দুইটা পরাশক্তি ছিল, বর্তমানে যে আমেরিকা আর রাশিয়া, দুইটা পরাশক্তি। তৎকালীন জামায় এক পরাশক্তি ছিল পারস্যের পরাশক্তি, বর্তমান যেটা ইরান, আরেক পরাশক্তি ছিল রোম পরাশক্তি, বর্তমান ওই সিরিয়ার ওইদিকে যেটা। যে পৃথিবীর মধ্যে একদল লোক আছে যারা পৃথিবীর মধ্যে সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, এরা অগ্নি উপাসক। আপনারা জানেন তিনটা সময় নামাজ পড়া নিষিদ্ধ। কয়টার সময়? ফজরের সূর্য উদিত হওয়ার সময়, ঠিক মাথা বরাবর সূর্য ঠিক অস্তমিত যাওয়ার সময়, আমরা জানি 23 মিনিট করে, তিনটা সময় নামাজ পড়া নিষিদ্ধ। কেন? এই সময় যারা সূর্যের পূজারী, আগুনের পূজারী, এরা উপাসনা করে, এজন্য শরীয়ত আমাদেরকে নিষেধ করেছে। পৃথিবীর মধ্যে প্রথম যে এই অগ্নি উপাসক ছিল তার নাম বাদশা জেহাক, ইরান, বর্তমান ইরান, এই পারস্যের অধিশে ছিল। এই বাদশা জেহাক একবার বনের মধ্যে শিকার করতে গেল, শিকার করতে যাওয়ার মুহূর্তের মধ্যে রাস্তার মধ্যে সে দেখলো একটা সাপ, সাপটাকে সে হত্যা করার জন্য হাতের মধ্যে পাথর নিল, পাথর নিয়ে সাপকে উদ্দেশ্য করে সে নিক্ষেপ করলো। ঘটনাক্রমে সাপ দূরে সরে গেল, পিছনে থাকা আরেক পাথরের মধ্যে গিয়ে এই পাথর লেগে, দুই পাথরের ঘর্ষণ লেগে আগুন লেগে গেল। কি লেগে গেল? বাদশা জেহাক চিন্তা করলো, আগুন যেহেতু লেগে গেছে, এই পাথর সাধারণ কেউ না, যেহেতু পাথর থেকে আগুন লেগে গেছে, এইটাও শক্তিশালী, এইটাও আমাদের খোদা, বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর মধ্যে এই অগ্নি উপাসকরা ইবাদত শুরু করলো। ঠিক বাদশা জেহাক তার ইরানের পারস্যের মধ্যে একটা অগ্নিশালায় তৈরি করলো, অগ্নিশালায় বলতে এমন একটা আগুনের কুণ্ডুলি তৈরি করলো, যে আগুনের কুণ্ডুলির আগুনটা বাদশা জেহাক থেকে শুরু করে 3164 বছর লাগাতার জ্বলেছিল। কত? 3164 বছর লাগাতার, কোনো নিভা টিভা নাই, সরাসরি এটা জ্বলতেছিল। যেই দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিলাদ হলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন হলো, ওই দিন ওই পারস্যের 3164 বছরের সেই অগ্নিকাণ্ডের আগুনটা ধপ করে নিভে গেল। হয় নাই? আরো আওয়াজ দিয়ে বলেন। পৃথিবীর আরেক পরাশক্তি তৎকালীন জামানে রোম পরাশক্তি, রোম বাদশার দরবারে বিশাল 14টি পিলার পড়ে গেল, হঠাৎ পিলার পড়ে গেল, কারণ খুঁজে পাওয়া গেল। দেখেন পৃথিবীর দুই শক্তির মধ্যে রাসূল সাল্লামের মিলাদের কারণে পরিবর্তন হলো। আসমানে মিলাদের পরিবর্তন কি? যেই দিন নবী মোহাম্মদ সাল্লামের মিলাদ হয়েছে, মেরাজের দিন, যেদিন ইসরাফিলকে আল্লাহ রাসূল সাল্লাম দেখলেন, ইসরাফিল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আপনার যেই দিন মিলাদ হয়েছিল ওই দিন আমার কাছে যে সিংহাটা ছিল সেইটাকে আমি আমার মুখের নিকটবর্তী করেছিলাম। মুখের নিকটবর্তী এই কারণে করেছিলাম, আমি জানি মোহাম্মদ সাল্লামের মিলাদ হলে মোহাম্মদ সাল্লাম শেষ নবী, ওনার পরে আর নবী আসবে না, উনি চূড়ান্ত নবী, ওনার পরে আল্লাহ আমাকে দুনিয়া ধ্বংসের জন্য সিংহায় ফুৎকারের জন্য আদেশ করবেন। সুতরাং মোহাম্মদ সাল্লামের মিলাদের সাথে সাথে আমি আমার সেই সিংহাটাকে আমার মুখ বরাবর নিলাম, বলেন আল্লাহু আকবার। সবগুলো বলে শেষ করতে পারবো না, চূড়ান্ত একটা কথা বলি, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিন মিলাদ হলো, আরবের মধ্যে আল্লাহর ঘর কাবার ভিতরে মূর্তি ছিল, এগুলো থরথর করে কেঁপে, শেষ সাফা মারোয়ার মূর্তি শেষ, আরবের যারা খ্রিস্টান পাদ্রী ছিল এরা বুঝে ফেললো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো, গোটা পৃথিবীর মধ্যে পরিবর্তন হলো, আসমানে পরিবর্তন হলো, ফেরেশতারা খুশি হলো, জিন ইনসান সবাই খুশি হলো, স্বয়ং আল্লাহ খুশি হয়ে গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কারণে। এখন এই 2024 সালে আমরা কারা যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবীর জন্য খুশি হই না, কথা বলেন না কেন? আমরা কারা যারা খুশি হতে চাই না? আমাদের পরিচয় জানা প্রয়োজন,
যদি আপনি খুশি হতে পারেন আমি বলবো, তাহলে এটা তো আপনি আল্লাহর সেই কথাকে বাস্তবায়ন করলেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইমাম সুয়ুতির তাফসীরটা পড়বেন, আমাদেরটা পড়া দরকার নাই, ইমাম সুয়ুতিকে আপনারা মানতে বাধ্য, কারণ কওমি মাদ্রাসায় একটা ক্লাসই আছে তাফসীরে জালালাইন নামে। ইমাম সুয়ুতি কোন ব্যক্তি যিনি 75 বার জাগ্রত অবস্থায় নবীজিকে দেখেছেন? কয়বার কয়বার? 75 বার। আর যে ব্যক্তি মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়ে বলছেন, এই মান রাআনি ফিল মানামি, যে ব্যক্তি আমাকে স্বপ্নযোগে দেখবে সে মিথ্যা দেখে না, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না, যে আমাকে দেখবে সে বাস্তবেই দেখে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। এইবার আসেন আমাদের মূল বক্তব্যের দিকে। নবীজির আগমনের এই কথা সৃষ্টির সূচনা লগ্নে পেলাম। বাবা আদম আলাইহিসসালামের জামানার মধ্যে পেলাম, বাবা ইব্রাহিম আলাইহিসসালামের কথাও পেলাম, সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবীজির কথা পেলাম। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলদের চরিত্রের সার্টিফিকেট দেন নাই, দেন নাই, দেন নাই। আপনি একটু কোরআনের দিকে তাকিয়ে দেখেন নবীজির শানের রিসালাতের কথা আল্লাহ কত চমৎকার করে উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ তাআলা সময়ের কসম খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূর্যের কসম খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কিয়ামতের কসম খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জিনিসের কসম খেয়ে চূড়ান্তভাবে আল্লাহ ডাক দিয়ে বললেন, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাউন, হাবিব পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ স্বয়ং নিজে আপনার জীবনের কসম খেয়ে ফেললাম। বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহর সম্মানের কথা আবার বললেন আল্লাহ, গোটা কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলদের নাম ধরে ধরে আল্লাহ ডাক দিলেন, ইয়া আদম স্কুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, এই রকমের আল্লাহ 25 জন নবী রাসূলদের নাম ইয়া হরফে নেদাইয়া শব্দ দিয়ে সম্বোধন করে ডাক দিলেন। আল্লাহ গোটা কোরআনুল কারীমের মধ্যে কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। যদি নবীজির নাম ধরে ধরে ডাক দেওয়ার প্রয়োজন মনে করতেন তাহলে আল্লাহ ডাক দিয়া বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির নাম ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আরে ভাই, এমন কি আমাদের যে কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু, যে 313 জন রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, প্রত্যেক নবীর কালিমার ক্ষেত্রে আল্লাহ সিফাতি নাম ব্যবহার করেছেন। শব্দের রাসূল আল্লাহ কাউকে দেন নাই, কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমন এক নবী যেই নবীজির কালিমার শেষে আল্লাহ নিজে সংযোজন করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সবাই বলেন মুহাম্মাদুর। শুধু তাই, ওই যে দেখেন আল্লাহ নামটা লেখা, ওই আল্লাহ নামের পাশে মুহাম্মদ নামটাও লেখা। আরে আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহর নাম লিখতে 4 অক্ষর, হাবিবুল্লাহর নাম মুহাম্মদ আহমদ লিখতেও 4 অক্ষর, আমি আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12 অক্ষর। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য সবাই বলেছে সবার কলমের কালি এক জায়গায় থেমে গেছে, যে পৃথিবীর মধ্যে যারা ধর্ম নিয়ে কথা বলেছে, গুরু নানক, রাধা কৃষ্ণ, গৌতম বুদ্ধ, এরা ধর্ম নিয়ে কথা বলে পৃথিবীর মানুষদের কাছে স্মরণীয় হয়ে আসে। পৃথিবীর মধ্যে যারা বিজ্ঞান নিয়ে কথা বলেছে, নিউটন, স্যার আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, এরা পৃথিবীর মধ্যে জ্ঞান নিয়ে কথা বলে স্মরণীয় হয়ে আসে। ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আপনি পড়ে দেখবেন, সেই ইংরেজরা লিখতে বাধ্য হয়েছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ লার্নার, এজ এ লিডার, এজ এ টিচার,
as a father, as a lawmaker, Muhammad sallallahu alaihi wasallam is the superman in the world. Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world, the wonder of the universe, the first of creation and the last of the prophets and messengers in the continuity of the revival of the world, the greatest great man of all time, the best example of human trees is the omnipotent partner of humanity, Ahmed Mujtaba Muhammad Mustafa sallallahu alaihi wasallam. Shobai boleche Muhammad sallallahu alaihi wasallam is not only a religious leader but also first president of Islamic Republic of Medina. Bolen Allahu Akbar. সবার কলমের কালি এক জায়গায় থেমে গেছে যে মোহাম্মদ সাল্লামকে আল্লাহ যে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, রফাত দিয়েছে, এত সম্মান আল্লাহ দুনিয়ার মধ্যে আর কাউকে দেন? কথা বলেন, আর কাউকে দেন? কাফেরেরা মিটিং এর মধ্যে বসে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন করে আটকানো যায়, ওনাকে কেমন করে দমানো যায়, কিভাবে ওনার দাওয়াতটাকে বন্ধ করা যায়। চাচা আবু তালেবের কাছে আবু জাহেলরা গিয়ে বলল, ও আবু তালেব, তোমার ভাতিজাকে বুঝাও, তোমার ভাতিজা যদি গোটা আরবের রাজত্ব চায়, তোমার ভাতিজা যদি গোটা আরবের ধন সম্পদ চায়, তোমার ভাতিজা যদি কোনো পরমা সুন্দরীকে বিয়ে করতে চায়, আমরা গোটা আরববাসীরা তা দিতে প্রস্তুত আছি, কিন্তু তোমার ভাতিজাকে একটা শর্ত আমরা দিতে চাই, তোমার ভাতিজা যাতে একক আল্লাহর দাওয়াত থেকে দূরে সরে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজরা মুবারকে আসলেন, চাচা আবু তালেব ডাক দিয়ে বললেন, ভাতিজা তোমাকে জানিয়ে দিলাম, আরবের লোকেরা আমার কাছে তোমার ব্যাপারে তিনটা সন্ধি করে প্রস্তাবনা দিতে চায়, তুমি যদি আরবের ধন সম্পদ চাই, রাজত্ব চাও, কোনো মহিলাকে বিয়ে করতে চাও, তারা দিতে চায় রাজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাচার হাত ধরে ডাক দিয়ে বললেন, চাচা আমি আপনাকে জানিয়ে দিলাম, গোটা আরববাসীদেরকে আপনি জানিয়ে দেন, লাওয়াদাতি শামসু আলা ইয়ামিনি ওয়াল কামারু আলা ইয়াসারি, চাচা তারা যদি আমার ডান হাতে সূর্যকে এনে দেয়, তারা যদি আমার বাম হাতে চন্দ্রকে এনে দেয়, তারপর আমি এক আল্লাহর দাওয়াত থেকে পিছু হটব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইবার মনোবল ভাঙার জন্য আরবের বড় বড় কাফেরেরা এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনোবল ভাঙার জন্য ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলা বলি শুরু করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহি নাজিল শুরু হয়ে গেল, ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক, এই রকমের কোরআনের আয়াত, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী হে আপনি আপনার নিকট আত্মীয়দেরকে এইবার দিনের দাওয়াত দেন, নবীজি সাফা পাহাড়ের নিচে গেলেন, সাফা পাহাড়ের নিচে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, শোনো রে আরববাসীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি যদি বলি কাফেরেরা পাহাড়ের অপোজিটে দাঁড়িয়ে রয়েছে, তোমরা বিশ্বাস করবে কিনা? তারা ডাক দিয়ে বললেন, হ্যাঁ, তুমি কখনো তোমার জীবনে মিথ্যা বলো নাই, তুমি যদি বলো কোনো কাফের ওই পাহাড়ের অপোজিটে দাঁড়িয়ে রয়েছে, আমরা বিশ্বাস করব। আল্লাহর হাবিব এইবার আল্লাহর দাওয়াত দিলেন, আল্লাহর বইয়ের দাওয়াত দিলেন, নিজেরা পৌঁছাচা আবু লাহাব হাতের মধ্যে কঙ্কর নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি দিকে নিক্ষেপ করতে চাইলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব মন খারাপ করবেন না, আপনি জবাব দিবেন না, আমি আল্লাহ আপনাকে জবাব দেওয়ার জন্য কোনো বিজি বলি নাই, আমি আল্লাহ নিজে আপনার আপন চাচার বিরুদ্ধে জবাব দিচ্ছি, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব নাযিল করে জানিয়ে দিলেন, নবী হে আপনার আপন চাচা হয়েছে, দেখি কি হয়েছে, না না না, সে তো কঙ্কর নিয়ে আপনার দিকে নিক্ষেপ করতে চেয়েছে, আমি আল্লাহ তার বিরুদ্ধে আয়াত নাযিল করে দিলাম, ধ্বংস হয়ে যাক আবু লাহাব, ধ্বংস হোক তার দুই হাত, যেই হাত দিয়ে আপনার বিরুদ্ধে কঙ্কর নিক্ষেপ করতে চেয়েছে। বলেন আল্লাহু আকবার। এইবার কাফেরেরা চিন্তা করলো যে মোহাম্মদ সাল্লামকে আটকানো দরকার, কিভাবে আটকানো যায়। আরবের লোকের এক নাম্বার মোহাম্মদ সাল্লামের মনোবলকে ভাঙার জন্য বললো, এই তোমরা মোহাম্মদ সাল্লামের কাছে যাবা না। কেন? কারণ মোহাম্মদ সাল্লামের কাছে যাওয়ার দরকার নেই, ওনার বাবা নাই, মোহাম্মদ সাল্লামের কাছে যাওয়ার দরকার নেই, ওনার সন্তান ছেলে সন্তান নাই, উনি তো এমনিতেই নির্বংশ। বলেন নাউজুবিল্লাহ।
চূড়ান্তভাবে তারা একটা কথা বলে, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে যাওয়ার দরকার নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলেন একটা পাগল নবী। সবাই বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, নূর ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কসম খেলাম নুনের ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন, ফেরেশতারা যা কিছু লিপিবদ্ধ করে রে হাবিব, আমি সব কিছুর কসম খেয়ে আপনাকে জানিয়ে দিলাম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনার রবের ভালোবাসার কারণে আপনি উন্মাদ নন, উন্মাদ নন, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি আল্লাহ চূড়ান্তভাবে আপনার ব্যাপারে জানিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আরবের দুষ্ট দুরাচার এই লোকগুলো আপনার চরিত্র নিয়ে কথা বলেছে, পৃথিবীর কেউ যদি আপনার কালেমা নিয়ে কালেমা লেপন করতে চায় আপনার চরিত্রের মধ্যে, আমি বলেছি আপনি জবাব দিবেন না, জবাব দিব আমি আল্লাহ। এরা বলেছে আপনি উন্মাদ পাগল, আমি আল্লাহ নিজে জবাব দিচ্ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব নবী মুহাম্মদ সাল্লাম একমাত্র আপনিই হলেন উত্তম চরিত্রের মধ্যে অধিষ্ঠিত আর প্রতিষ্ঠিত বলেন, সুবহানাল্লাহ। এজন্য হাবিবুল্লাহর মর্যাদার সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? সবাই বলেন, কে দিয়েছেন? ওয়ারাফানা লাকা যিকরা। এই আয়াতের তাফসীর জালালউদ্দিন সুয়ুতি আর মহল্লি দুইজন মিলে তাফসীরে জালালাইন লিখেছে, ওয়ারাফানা লাকা যিকরা এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে মহল্লি লেখেন, ওয়ারাফানা লাকা যিকরা আই বি আন তুযকিরা মা যিকরি ওয়াল আযানি ওয়াল ইকামাত ওয়াত তাশাউত ওয়াল খুতবা ওয়া গায়রিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্মান কি রকম, ইজ্জত কি রকম, যে আযানে, যেই আজানে আল্লাহর নাম, ওই আজানেও নবীর নাম। বিষয়টা কি এরকম যে আমাদের ঢাকার আজান এক ধরনের, আপনাদের সিলেটের আজান আরেক ধরনের, কথা কর না, আজান তো একই আজান আমাদের। আরে মাতো না রে বা, মাত ঠিক আছে নি, যে আজানে আল্লাহর নাম ওই আজানে আমার নবীর নাম, একামতে আমার আল্লাহর নাম ওই একামতে আমার নবীর নাম। আরে মানুষ যেই দিন জন্মগ্রহণ করে ডান কানে আজান বাম কানে একামত, তখনও আমার নবীর নাম, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান আপনি ততটুক দিতে পারবেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাদ খোদা বুজুর্গ আপ ওহি কিসসা মুখতাসারে, নবীর সম্মান আপনি ততটুক দিতে পারবেন, যেই জায়গায় গেলে শেরেক হবে ওই জায়গায় যাওয়া যাবে না, আপনার শেরেক যতটুক পর্যন্ত হয় ওই জায়গায় যাবেন না, শেরেকের নিজ পর্যন্ত আপনার যত গুছি তত ইচ্ছে আপনি রসুলুল্লাহর সম্মান বুলন্দ বৃদ্ধি করতে পারবেন, এতে কোনো ধরনের কোনো সমস্যা, কথা বলেন কোনো সমস্যা। এইবার আল্লাহ ডাক দিয়ে বলছেন, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন, আল্লাহ এখানে কলমের কসম খেয়েছেন, কলমের কসম কেন খেয়েছেন? ইমাম খায়ের নাসিরুদ্দিন কাজী আল বাইজাবি তাফসিরে বাইজাবি, ইমামে জালালউদ্দিন সুয়ুতি, এই রকমের জগৎ বিখ্যাত যারা তাফসির লিখেছেন একটু পরে দেখবেন এখানে কি বলা হয়েছে, ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন দ্বারা আল্লাহ এইটা বোঝাতে চেয়েছেন, শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম যে তাকদীর এটা মানুষ সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, ওই তাকদীরের কলম দিয়ে যত মানুষের চরিত্রের কথা বলা লেখা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চরিত্রের কথা অন্য কোন কলম আর কিয়ামত পর্যন্ত লিখতে পারবে না, যেই কলম তাকদীর চূড়ান্তভাবে লিখে দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলছেন, আপনার চরিত্রের কথা আমি বলছি, আমি
কখন আল্লাহ আপনি বলছেন যে সৃষ্টির সব সৃষ্টির 50,000 বছর আগে যখন মানুষের তকদির লেখা হয়েছে আমি তখনই ডিসিশন নিয়ে দিয়েছি পৃথিবীর মধ্যে জামাল কামাল এহসান কারাবাত সর্বগুণে গুণান্বিত যদি কাউকে বলতে হয় সর্বগুণে গুণান্বিত একজন তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবীজি মোহাম্মদ সাল্লামের উম্মত হতে পেরে খুশি না বেজার? সেই নবীজি মোহাম্মদ সাল্লামের শাফাত আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। মাহফিলে ঈদে মিলাদুন্নবী সাল্লাম আপনারা সাজিয়েছেন এলাকাবাসী মিলে, মসজিদ ইন্তেজামিয়া কমিটি মিলে। আমি বিশ্বাস করি যে আখেরাতের ময়দানে এই মাহফিলটা কারো কারো জন্য নাজাতের জরিয়া হবে। আপনি কি করছেন এটা একটু চিন্তা করেন তো, আপনি কাকে খুশির জন্য করছেন এটা একটু চিন্তা করেন তো। মাহফিলে ঈদে মিলাদুন্নবী যে আপনারা সাজিয়েছেন এটা কি দুনিয়ার কাউকে খুশির জন্য? আল্লাহর খুশির জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া খুশির জন্য, কথা বলেন ঠিক কিনা? নামটাও তো দিয়েছেন চমৎকার, মাহফিলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এখন আমাদের অনেক ভাইরা বলে যে আপনারা আবার ঈদ পেলেন কোথায়? কথা কর না, কারণ এরা আপনাকে আমাকে রসুল্লাহর ভালোবাসা থেকে দূরে সরাতে চায়। সবাই বলেন, আপনি যদি বলেন এইটা কোন ঈদ, তাহলে আমি একটা প্রশ্ন করি, এই যে জুমার দিনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে বাবা আদমের জন্ম, জুমার দিনে আদমের দুনিয়া থেকে চলে যাওয়া, এই আদমের জন্ম আর চলে যাওয়ার কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জুমার দিনটাকে ঈদের দিন করেছেন। কোন দিন? ঈদের দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমে আরাফার দিনটাকে ঈদের দিন বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না, আমরা জানি ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা এই দুইটা ঈদ, এটা হলো পারিভাষিক ভাবে দুই, কিন্তু শাব্দিকগত শরীয়তে মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই আরো 12 ধরনের ঈদ আবিষ্কার করেছেন। কয় ধরনের? প্রতি জুমাবার যদি হাদিস থেকে ঈদের দিন হয় তাহলে বছরে 52টা ঈদের দিন পেলেন। কয়টা? প্রতি বছর আরাফার দিন ঈদের দিন, আপনার বিয়ের দিন ঈদের দিন। ইবনে রজব হাম্বলি যিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন তিনি বলছেন, শোনো, যেই দিন ব্যক্তির জীবনে কোনো গুনাহ হয় না ওই দিনটাও ব্যক্তির ঈদের দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রহমত, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি যে রহমত, এটা আমরা সকলে বিশ্বাস করি কিনা? সবাই? কারো সন্দেহ নাই তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য রহমত, এটা আমরা সবাই বিশ্বাস করি। ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর আগমনের কারণে আপনারা খুশি না বেজার? এই যে খুশি, এই খুশি এইটাকে ঈদ বলা হয়। এটাকে কি বলা হয়? মানে খুশি তো ঈদ, এই যে রমজানের ঈদ আসে, কুরবানির ঈদ আসে, কে আসে বলতে কি ঈদ আদাই উর্দু থেকে ফিরে আসা, আর সুরুল আয়েস অর্থাৎ ফিরে আসা, যে আনন্দ ফিরে আসা। আরে ভাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর আগমনের কারণে আমরা খুশি, এই খুশির কারণেই তো ঈদ বলি। এখানে তোমাকে হারাম ফতুয়া দেওয়ার দরকার নাই, যদি তুমি হারাম শেরেক ফতুয়া দিতে চাও আমি বলবো নিজের দিকে তাকাও, নিজের সম্পূর্ণ শরীরটাই বেদাতে ভরা। কথা বলেন না কেন? আপনি যদি বলেন যে হুজুর বেদাত করা যাবে না, কুল্লু বেদাতিন দলালা, সব বেদাই তো প্রদবষ্ট, সব বেদাতি গোমরা, আপনি যদি এই বেদাতের কথা বলে সব ফালান তাহলে তো আপনি কোন জায়গা থেকে শুরু করতে হবে? এক নাম্বার, তারাবির নামাজ পড়তে পারবেন না। হযরত ওমর বলছেন নিয়ামাতুল বেদা, যেটা উত্তম বেদাত। হযরত ওমরের জামানা থেকে আমরা যেইভাবে তারাবির নামাজ 20 রাকাত পড়ি এই সিস্টেম চালু, আপনাকে তারাবির নামাজ ছেড়ে দিতে হবে। দুই নাম্বার, জুমার দিন ইমাম সাহেব হুজুর দ্বিতীয় সানি জুমার যে আজান দেয় ওই মুয়াজ্জিন সাহেব, এই সানির আজান ছেড়ে দিতে হবে। তিন নাম্বার,
আপনার এই যে বাংলাদেশে প্রচলিত তাবলিগ জামাত, এইটাও তারা সুসেমের জামানায় ছিল না, এইটা ছেড়ে দিতে হবে। চার নাম্বার, প্রতিটি কৌমি মাদ্রাসার মধ্যে খতমে বোখারির অনুষ্ঠান যেগুলোকে ফায়দা হিসাবে গ্রহণ করা, এগুলোকে ছেড়ে দিতে হবে। এই রকমের একটা দুইটা প্রতিটাকে যদি আপনি বলেন যে সব বেদাতকেই ফেলে দিতে হবে, তাহলে বলবো আগে নিজের থেকে ফালান, তারপর আমাদের কাছে আসেন। কথা বলেন। আরে ভাই, নিজস্ব সংস্কৃতি বলতেও তো কিছু আছে। সব জায়গার মধ্যে আপনি সওয়াব খুঁজেন কেন? নিজস্ব সংস্কৃতি বলতেও তো কিছু আছে আমাদের। আমরা মনে করি মাহফিলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের মুসলিমদের জন্য একটা সংস্কৃতি। কথা বলেন না কেন? লাইলাতুল মেরাজ, লাইলাতুল বরাত, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বছরে একটা দিন, আপনারা যারা কমিটির লোক আছেন মসজিদের, মাহফিলে ঈদে মিলাদুন্নবী সাজান, দেখেন তো এই যে যুবক, কতগুলো যুবক এখানে বসা, তরুণরা বসা, ছোট্ট কিশোর, এই যে ছোট্ট সোনামণিরা এখানে বসা, মুরব্বী বাবাজিরা বসা, সকলেই তো যার যার ব্যস্ততার মধ্যে সারা বছর থাকেন, কিন্তু অন্ততপক্ষে ঈদে মিলাদুন্নবীর মাহফিলকে কেন্দ্র করে রবিউল আউয়ালের মধ্যে একদিন হলো তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা রসুল্লাহর জীবনীকে সামনে নিয়ে একদিন হলো তো একত্রিত বসছি। কথা বলেন না কেন? এইটাও তো আমাদের জন্য একটা নিজস্ব সংস্কৃতি দরকার। আর যদি এগুলো এইভাবে বেদাত 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 বলে ফতোয়া দিতে দিতে কাট করতে করতে আপনি করেন, আর কিছুদিন পর দেখবেন রবিউল আউয়াল মাসের মধ্যে প্রত্যেক ঘরের মধ্যে গান বাদ্য শুরু হয়ে যাবে। কথা বলেন। কিন্তু এই যে আমরা অনুষ্ঠান করছি, দেখেন তো এখানে কি হচ্ছে, ইমাম সুয়ুতির ফতোয়া, আল হাওিলিল ফতোয়া আমরা সামনে নিয়ে কাজ করছি। ইমাম সুয়ুতি তিনি বলছেন মিলাদুন্নবীর মাহফিল এগুলো কি? এগুলো এক নাম্বার মানুষদেরকে একত্রিত করা। আমরা একত্রিত হয়েছি, একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করছি, হামদে বারি তালা তেলাওয়াত করছি, নাত রাসূল পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মিলাদ থেকে আলোচনা করছি, সিরাত থেকে আলোচনা করছি, এরপর আমরা দুরুদ সালাম পড়ছি, এরপর তবারক বন্টন করছি, এরপর মোনাজাত করছি। ইমাম সুয়ুতি বলছেন এর থেকে উত্তম কাসারা হতেই পারে না। কথা বলেন না কেন? এজন্য ভাই, মাই হাম্বল রিকোয়েস্ট, কে কি ফতোয়া দিল ওইটা শোনার সময় নাই। কথা বলেন না কেন? ওইটা শোনার সময় নাই, যেগুলো বাবা শাহজালাল আলী এমনি, শাহবরা নিয়ামিনি, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি, এই রকমের হক্কানি পীর মাশায়েকের আমাদেরকে যেইটা শিক্ষা দিয়েছে ওইটাই প্রকৃত আহলে সুন্নাত, ওইটাই জান্নাতের পথ। এখন 2024 সালে ইউটিউব ফেসবুক দেখে আমার সমাধান নেওয়ার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আমি কার কাছ থেকে সমাধান নিব? এত সারাদিন ফেসবুক আর ইউটিউব নিয়েই পড়ে থাকে। কথা বলেন। ওই হুজুরের কাজ হলো কোন হুজুর কি বলেছে ওইটাকে বিতর্কিত ফেসবুকে আপলোড ইউটিউবে আপলোড করে ভাইরাল হওয়া। আমি তো তার মাকসাদ জানি, সে ভাইরাল হতে চায়। সুতরাং 1500 বছরের ইতিহাস, ঈদে মিলাদুন্নবীর ইতিহাস, 1500 বছরের ইতিহাস, রসুলের ভালোবাসায় জীবন দেওয়ার ইতিহাস, 1500 বছরের ইতিহাস, রসুলকে ভালোবাসার ইতিহাস, 1500 বছরের যেইটা ইতিহাস ওইটাকে আমরা ধরবো। ওইটার মধ্যে মাজহাব থাকবে, ওইটার মধ্যে মিলাদুন্নবীর মাহফিল থাকবে, ওইটার মধ্যে রসুল্লাহ নাজ শরীফ থাকবে। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে যে এখন বেদাতের ফতোয়া দিবে, আমরা বলবো তোমাদের বেদাতের ফতোয়ার কথা শোনার সময় আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখন তো মসজিদে করতেছেন, পারলে প্রতি ঘরে ঘরে করবেন, তাহলে আগুন তাদের মধ্যে আরো বেশি জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কারণ আমাদের সমাজ ব্যবস্থা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের যুবকদেরকে নিয়ে আমরা টেনশনের মধ্যে আছি, আমার তরুণদেরকে নিয়ে টেনশনের মধ্যে আছি। এমনিতেই তো বাংলাদেশ ভৌগোলিকগত দিক থেকে মুশরিকদের চারপাশের ভিতরে আছে। কথা বলেন। ভৌগোলিকগত দিক থেকে বাংলাদেশ মুশরিকদের ভিতরে, আবার এনজিও সংস্থা পশ্চিমারা চায় কক্সবাজার ওই অঞ্চলগুলোকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করার জন্য। আবার সম্মানিত ওলামায়ে কেরামদের মধ্যে প্রায় 60টার উপর ইসলামী দল আছে। এত শতটা বিভক্তির ভিতরে এখন আমরা যদি আরো বিভক্তি করি, তাহলে তো কাফেরেরা আমাদেরকে এমনিতেই কব্জা করে ফেলবে। কথা বলেন ঠিক না? এজন্য বাড়াবাড়ি আমরা চাই না, বাড়াবাড়ি হোক সেটা আমরা চাই না, আমরা চাই মাজার মাজারের জায়গায় থাকবে। মাজারে যারা অনৈতিক কাজ করবে তাদেরকে আপনি ফাঁসি কাষ্ঠে ঝুলান, আমাদের কোনো প্রশ্ন নাই। কিন্তু বাবা শাহজালাল ইয়ামিনী, শাহবরা ইয়ামিনী, হক্কানি কোনো মাজারকে আপনি যদি ভাঙতে চান, আমি বলবো আল্লাহ লানতে সে ওই পাও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
আমাদের অবস্থান স্পষ্ট, মাজারে শরীয়ত বিরোধী কাজ হলে ওইটার বিরুদ্ধে আমরা মিছিল করব, প্রতিবাদ করব, ওই খাদেমের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব যে মাজারে বেশরিয়ত বেসরা কোনো কাজ হবে না, কিন্তু হকানি কোনো মাজার যদি ভাঙার জন্য কেউ আসে তাদের বিরুদ্ধে আমরা শক্ত প্রতিবাদ গড়ে তুলব। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তো ভাই উড়ে এসে জুড়ে বসি নাই, আমাদের একটা ইতিহাস ঐতিহ্য আছে। কথা বলেন, আমাদের একটা পূর্বপুরুষদের একটা ইতিহাস ঐতিহ্য আছে। সিলেটের মানুষ আপনারা, আপনাদেরকে নতুন করে কিছু বোঝানোর দরকার নাই। এজন্য আমি বলছি মাহফিলে ঈদে মিলাদুন্নবী, এগুলো আমাদের একটা সংস্কৃতির ভিতরে আসবে। আচ্ছা, আপনি যদি বলেন যে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এই ঈদে মিলাদুন্নবী আপনারা যে করতেছেন, আরে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু কাতাদাল আনসারি থেকে হাদিস বর্ণিত, হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল সুইলান সাওমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন কলা ফিহি উলিত্তু, সোমবারে রোজা রাখার কারণ হলো এই সোমবারের দিন আমার মিলাদ হয়েছে। এখন রোজা রাখা হাদিস থেকে পেলাম, মাহফিল করার কথাও যে হাদিসে থাকতে হবে বিষয়টা এরকমের নয়। এখন আপনারা আমাকে বলেন, আমরা কি এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ করেছি? সবাই বলেন, এখানে কি কেক কাটছি? কথা কন না কে, আমরা তো কোনো কেক কাটি নাই, কি করলাম? দেখেন আপনারাই ফতুয়া দেন, ফতুয়া দেওয়ার তো বাইরে যাওয়ার দরকার নেই, শরীয়ত সম্মত ভাবে কোরআন তেলাওয়াত, থাম দেওয়ারি তারা, ইসলামী সঙ্গীত ইত্যাদি ইত্যাদি আমরা করতেছি, যেগুলো সম্পূর্ণ শরীয়ত সম্মত। সুতরাং আমি আপনাদের কাছে আবারও জানতে চাই, এই ঈদে মিলাদুন্নবীর মাহফিল প্রতি বছর হোক আপনারা চান কি চান না? সবাই চান আপনারা? নারে তাকবীর, নারে রিসালাত, হাত নামা। তাহলে প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্মানের কথা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিবের চরিত্রের ক্ষেত্রে আযীম শব্দ বললেন, হাবিবের ভালোবাসার কথা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। মনে রাখবেন, যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম থাকবে না, সে দুনিয়ার মধ্যে যত নামাজ রোজা হজ ইবাদত বন্দে করুক না কেন, রাসূলুল্লাহর তাজিম সম্মান না থাকার কারণে তার কোন ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের জমিনের মধ্যে হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম হযরতে আবু দুজানা, বলেন আমি উহুদের ময়দানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ানো, কাফেরদের অতর্কিত হামলার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে তীরগুলো এসে লেগে যাবে। আমি দেখলাম সাহাবায়ে কেরাম হযরতে হানজালার মতো সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে, আমি দেখলাম আমিরে হামজার মতো সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ানো, আমি চিন্তা করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করতে হবে, কিভাবে সেভ করা যায়? তিনি এইবার দুইটা হাতকে এইভাবে ধরে রাখলেন, এইভাবে ধরার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিছনে পড়ে গেলেন। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার পিছনে রহমাতাল লিল আলামিন দাঁড়ানো, আমার পিছনে হাবিবে কিবরিয়া দাঁড়ানো, হাবিবে কিবরিয়া যদি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, সুবহানাল্লাহ কইতেন না, হাবিবে কিবরিয়া যদি অস্তমিত সূর্যকে ইশারা করে সূর্য আসমানে উঠে যায়, হাবিবে কিবরিয়া যদি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে মালিক আপনি এই সাহাবীর জন্য এইটা করে দেন, আল্লাহ দোয়া কবুল করে নেয়, হাবিবে কিবরিয়া যদি মৃত মানুষের কবরের সামনে গিয়ে বলে কুম বিজনিল্লাহ দাঁড়াও, মৃত মানুষটা কবর থেকে দাঁড়িয়ে যায়, এই রকমের ঘটনা যখন ঘটে যায় হাবিবে কিবরিয়া ওই জায়গার মধ্যে যখন দাঁড়ানো, হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা নু চিন্তা করলেন না জানি নবীর শানে বেয়াদবি হয়ে যাচ্ছে, হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা নু ওনার মুখ মুবারককে এইভাবে ঘুরে আল্লাহর হাবিব সাল্লামের দিকে ফিরে তাকালেন, এইবার নবীজির মুখ মুবারক আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা নুর মুখ মুবারক সামনাসামনি, ওনার পিঠটা পড়ে গেল কাফেরদের দিকে,
এইবার কাফেরেরা অতর্কিত ভাবে তীর নিক্ষেপ করা শুরু করে দিল। একটা তীর, দুইটা তীর, তিনটা তীর, এইভাবে যখন আসা শুরু হয়ে গেল, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের প্রান্তরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভয় নাই, আপনার চিন্তা নাই, আমি আবু দুজানা যতক্ষণ আছি কোনো একটা কাফেরও আপনাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। এই রকমের আরেকটা ঘটনা পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা আশেকা ছিলেন, মদিনারও দূরে ওনার বাড়ি ছিল, উহুদের প্রান্তরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ জিহাদের জন্য গেলেন, গোটা মদিনার মধ্যে ছয় লাভ হয়ে গেল, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছে, মহিলা বাড়ির মধ্যে রইলেন, মহিলার কান বরাবর গেল যে মুহাম্মদ সাল্লাম উহুদের প্রান্তরের মধ্যে শহীদ হয়ে গিয়েছে। মহিলা বাড়ি থেকে রওনা হয়ে গেল, কিছু দূর সামনের দিকে গেলেন, সামনে যাওয়ার পর তিনি দেখলেন উহুদের প্রান্তর থেকে ফিরা একজন সাহাবীর সঙ্গে ওনার দেখা। মহিলা ডাক দিয়ে বলেন, ভাই তুমি তো উহুদের প্রান্ত থেকে ফিরে আসতেছো, বলতো আমাকে উহুদের রেজাল্টটা কি অবস্থা উহুদের যুদ্ধের। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, মহিলা তোমাকে জানিয়ে দিলাম আমি উহুদের প্রান্তরের মধ্যে উহুদের যুদ্ধ থেকে ফেরার মুহূর্তের মধ্যে দেখে আসলাম তোমার জন্মদাতা পিতাটা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা ডাক দিয়া বলেন, সাহাবি আমি তোমার কাছে আমার বাবা কেমন আছে জানতে চাই না, তোমার কাছে আমি জানতে চাই, বলো আমার রাসূলুল্লাহ কেমন আছে। ওই মহিলা আবার সামনের দিকে গেল, কিছু দূর যাওয়ার পর আরেকজন সাহাবীর সঙ্গে যখন দেখা হলো, আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হওয়ার মুহূর্তের মধ্যে জিজ্ঞেস করলো, বাইরে তুমি তো উহুদের প্রান্তর থেকে এই জায়গার মধ্যে এসেছো, তুমি আমাকে একটাবারের জন্য বলো উহুদের রেজাল্ট কি। সাহাবী ডাক দিয়ে বলেন, মহিলা তোমাকে জানিয়ে দিলাম উহুদের প্রান্তরের রেজাল্ট এতটুক জানি আমি আমার নিজের চোখে দেখে আসলাম তোমার আপন ভাই শহীদ হয়ে গিয়েছে। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন আরেকজন ওই জায়গার মধ্যে আরেকজন সাহাবীর সঙ্গে ওনার দেখা হলো। ওই সাহাবীকে ডাক দিয়ে বলল, বলো কি অবস্থা। সাহাবী ডাক দিয়ে বলল, আমি আমার নিজের চোখে দেখে আসলাম তোমার নিজের সন্তানটা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। মহিলা বারবার আক্রান্ত হৃদয় নিয়ে উহুদের প্রান্তরের মধ্যে গেল, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে আবার এই প্রান্তে চলে আসলো। হঠাৎ করে তাকে দেখে এক প্রান্তের মধ্যে নূর নবীজিকে দেখা যায়, নবীজির কদমের মধ্যে মহিলা গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমি তো কোরআনের ওই আয়াতগুলো পড়েছি। অগনবীজি আপনাকে জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ বাড়ি থেকে রওনা হয়েছি, এক সাহাবী আমাকে ডাক দিয়ে বলল আমার বাবা নাকি উহুদে শহীদ হয়ে গিয়েছে, আরেক সাহাবী আমাকে বলল আমার ভাই নাকি শহীদ হয়ে গেছে গো নবীজি, আরেকজন আমাকে বলল আমার সন্তান নাকি শহীদ হয়ে গেছে। প্রতিবার তার আমাকে বলেছে আমার মনের মধ্যে আমার কোনো দুঃখ ছিল না, আমি প্রতিবার তাদেরকে একটা কথা বলেছি, আমার বাবা কেমন আছে জানতে চাই না, ভাই কেমন আছে জানতে চাই না, সন্তান কেমন আছে জানতে চাই না, তোমরা বলো আমার রাসূলুল্লাহ কেমন আছে। হযরতে আবু দুজানা যখন এই কাজ করলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা রে, আমি আমার সাহাবী আবু দুজানার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি আবু দুজানাকে কবুল করেন। মৃত্যুর সময় এক সাহাবী আবু দুজানার বাড়ির মধ্যে গেল, গিয়ে দেখলে চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। সাহাবী ডাক দিয়ে বলে, এ আবু দুজানা, কি এমন আমার
আমল করেছো, যেই আমলের কারণে মৃত্যুর সন্ধিকোণে মৃত্যুর খাটিয়ার মধ্যে চেহারা থেকে নূর চমকায়। হযরতে আবু দুজানা বলেন, রাসূলের কদমে যেই দিন আমি গিয়েছি নবীকে গিয়ে বলেছি ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমের জন্য কুরবান হয়ে যাক। আমার জীবনে আমি দুইটা আমল করেছি, এক নাম্বার অপ্রয়োজনীয় কোনো কথা বলি নাই, দুই নাম্বার সব সময় আমার মনটাকে আমি মুসলমানদের কল্যাণের জন্য নিয়োজিত রেখেছি। আর যতদিন বেঁচে রয়েছি আমার রসুলের ভালোবাসা আমি কখনো ছাড়ি না। তাহলে প্রিয় হাজরিন, আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব। একটু বুঝার জন্য চেষ্টা করেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবীর আলোচনা আজকে শুনলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাতুন্নবী থেকেও আজকে আলোচনা আমরা শুনলাম। প্রিয় হাজিরিন, এই দুনিয়ার মধ্যে কেউ আমরা থাকতে পারবো না, থাকা সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? এমন তো কেউ নয় যে হুজুর আমি আজীবন বেঁচে থাকবো। আমি বলবো ভাই রে, আপনার জীবনে যদি কোন ধরনের অহমিকা চলে আসে, একদিনের জন্য একটা মৃত মানুষকে গোসল দিবেন, গোসল দিয়ে দেখবেন যেই লোকটার গতকালকে যার পিছনে দশটা লোক হাঁটাহাঁটি করত, আজকে যে আপনি ওই লোকটাকে গোসল দিলেন, কতটা নিথর আর একাকিত্ব অবস্থায় খাটিয়ার মধ্যে পড়ে রয়েছে, আপনাকে এই কথা বলছে আগামীকালকে তুমিও এই খাটিয়ার মধ্যে পড়ে থাকতে পারবা, কথা বলেন না কেন? আপনি মাঝে মধ্যে লাশগুলোকে কবরের মধ্যে নামাবেন, কবরের মধ্যে লাশগুলো নামিয়ে দেখবেন কতটা বীভৎস অবস্থার মধ্যে মানুষের লাশ কবরে যায়। একবারের জন্য আপনি চিন্তা করবেন, মরহুম আব্দুর রহমান আব্দুল করিম আব্দুস সাত্তার সাহেব এই মসজিদের নিয়মিত মুসল্লি ছিল, কিন্তু আজকে হয়তো বা ইন্তেকাল করেছে, ওনাকে আপনি গোসল দিলেন, ওনার লাশটাকে আপনি কবরে নামালেন, আপনি শুধু নামালেন চিন্তা করলেন না, একবার চিন্তা করে দেখবেন এই আব্দুর রহমান সাহেবের সাথে যাকে আজকে কবরের মধ্যে আপনি নামালেন, ওনার সাথে আজকের এই কবরের দেখাটা আপনার জীবনের শেষ দেখা, কথা বলেন ঠিক কিনা? যদি অনেক ধরনের অহমিকা টাকার চলে আসে, একদিন মা বাবার কবরের সামনে যাবেন, মা বাবার কবরের সামনে গিয়ে তাকিয়ে দেখবেন চারপাশে আরো কত মানুষ কবরবাসী হয়ে গেছে, কত বড় বড় বিল্ডিং তারা তৈরি করেছিল, দশ তলা বিশ তলা বিল্ডিং, বিল্ডিং আজ ঠিকই আছে, ওই বিল্ডিং ঠিকই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু জনাব আব্দুর রহমান সাহেব ওই বিল্ডিং এ শেষ দিন থাকতে পারে নাই। জনাব আব্দুর রহমান সাহেব আজকে এমন একটা কবরে চলে গেছে যেই কবরের মধ্যে আপনার কোনো টেলিফোন নাই, কথা কন না কে, যেই কবরের মধ্যে কোনো খাবার নাই, যেই কবরের মধ্যে কোনো টাকা দিতে পারেন না, এমন একটা কবরের মধ্যে আপনার মা বাবা ভাই সন্তানদেরকে রেখে আসলেন, যেইটা হবে আমাদের একটা বাড়ি, কবরটাকে বলা হয় ওয়েটিং রুম, এখানে অপেক্ষার জায়গা। কোন অপেক্ষার জায়গা? অপেক্ষার জায়গা ইসরাফিলের সিংহায় ফুৎকার পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? সেই ইসরাফিলের সিংহায় ফুৎকার পর্যন্ত কবরটাও কারো জন্য জান্নাতে রূপান্তরিত হবে। ওই কবরের মধ্যে আমরা প্রত্যেকেই তো যাব, এমন একটা কবরের মধ্যে যেতে হবে আমাদের প্রত্যেককে, সেই কবরের কি পুঁজি আমাদের এলাকা, এই সেই কবরের জন্য কি পুঁজি আমাদের দরকার, সেইটাই আল্লাহর হাবিব সাল্লাম ডাক দিয়া বলছেন, ঈমান দরকার, আমল দরকার, নেক কাজ দরকার, এমন এমন নেক কাজ দরকার যেই নেক কাজের কারণে কবরের তিন প্রশ্নের উত্তর দিতে পারবেন, যেই নেক কাজের কারণে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন, যেই নেক কাজের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন, কথা বলেন ঠিক কিনা?
এমন কিছু নেক কাজ প্রত্যেকের জীবনের মধ্যেই প্রয়োজন, যেই নেক কাজগুলো আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে, যেই নেক কাজগুলো আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে, সেই নেক কাজগুলোর মধ্যে আজকে মাহফিলে ঈদে মিলাদুন্নবী আপনারা সাজালেন। এই মাহফিল প্রতি বছর হয়, আমি বলছি আখেরাতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা প্রত্যেকেই তো বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিলে ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রাম আমরা সাজিয়েছিলাম, আমাদের জীবনে হয়তোবা ওই রকমের কিছু নাই, কিন্তু মাহফিলে ঈদে মিলাদুন্নবীর জন্য কিছু সময় দিয়েছিলাম, একটা টাকা দিয়ে হেল্প করেছিলাম, এইটাই আমাদের পুঁজি। এমনও হতে পারে মাহফিলে ঈদে মিলাদুন্নবীর জন্য স্বয়ং রাসূলুল্লাহ আমাদের জন্য শাফাতকারীও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে ঈদে মিলাদুন্নবী করার জন্য খুশ নসিব দরকার, ভালো ভাগ্য দরকার। আবু জাহেল নিজের চোখে দেখেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলের ইশারার কারণে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু মুসলমান হয় নাই। কথা কন নাকি? নিজে দেখেও মুসলমান হতে পারে নাই, পারে নাই। এজন্য মাহফিলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম করে, এটা সৌভাগ্যের বিষয়। সমাজের অনেক মসজিদ আছে, অনেক মাহফিল আছে, এত কিছু আছে, এত কিছু হয়, কিন্তু নারায়ে রিসালাত কথা বলার মতো লোকের বড় প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আপনারা একত্রিত ভাবে এই মাহফিলটাকে সাজান। আমি অন্তর অন্তস্থল থেকে মুসাফির মানুষ দোয়া করি আপনাদের জন্য, আমি এলাকাবাসীর জন্য দোয়া করি, প্রবাসীদের জন্য দোয়া করি, সর্বস্তরের মানুষদের জন্য দোয়া করি যারা এই মাহফিলে ঈদে মিলাদুন্নবী সাজান।